রসিদের মাধ্যমে আপনারা 6000 টাকা করে দিয়েছিলেন, তাদের টাকা আপনাদের পঞ্চায়েতের মারফত একদিকে যাদের বাড়ি বাড়ি জল পৌঁছবে বিনা পয়সায়, ফর্ম পৌঁছবে আবার বাড়ি বাড়ি তাদের বাড়িতেও ফর্ম পৌঁছবে, যারা পয়সা দিয়ে জল দিয়েছিলেন সেই ফেরত দেওয়ার ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সেই ফেরত দেওয়া ফর্ম আপনারা যা যা ওখানে লেখা থাকবে সমস্ত ফিল আপ করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের প্রত্যেকের ধাপে ধাপে আস্তে আস্তে করে পৌঁছে যাবে। আপনাদের চিন্তার কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেয়, যে প্রকল্পের কথা বলে সেটা করে দেখায়। আমি শুধু আপনাদের বলবো যে আপনারা যেমন ভাবে আমাকে আশীর্বাদ করে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, 365 দিন তিনি বাংলার মানুষের সাথে মানুষের পাশে কাজ করছে। আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে আমিও যেন আপনাদের পাশে সুখ দুঃখের সাথী হয়ে আপনাদের এলাকার একদিকে উন্নয়ন আরেকদিকে পরিষেবা দিতে পারি এই কামনা আপনাদের কাছে করি। আগামী দিনও আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েতের পাশে থাকুন, আগামী দিন আমাদের পঞ্চায়েত সমিতির পাশে থাকুন, আগামী দিন আমাদের জেলা পরিষদের পাশে থাকুন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে একটা স্বচ্ছ দুর্নীতি মুক্ত আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গড়ে তুলব। ভুলে যান বিগত দিনে কি হয়েছিল, ভুলে যান যদি কোনো কেউ পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যেখানেই হোক বিনা রসিদে কোনো পয়সা যদি কেউ চায় আপনারা এফআইআর করবে, এফআইআর করলে তার প্রশাসনিক ব্যবস্থা নেবে যা এতদিন হয়নি। আমি খুব বর্তমান ভাষায় বলছি, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য তিনি 3 লাখ পরিশ্রম করে যাচ্ছে, আর আমাদের মতো কিছু লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে সেটা আমরা আর হতে দেব না। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, তাই আপনাদের কাছে অনুরোধ করি